বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله <applause> وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في درشك برندو أمر بشتي ببنغلاي نيوميتو গুরুত্বপূর্ণ অনেক আলোচনা অনেক প্রোগ্রাম উপভোগ করে আসছি সেই প্রোগ্রামগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেটি হলো কিতাব উত্তাউ হিদ এর ধারাবাহিক দর্শ আমরা শুনে আসছি আজকে আমরা কিতাব উত্তাউ এর আঠাশতম দর্শ শুনবো ইনশা আল্লাহ আসুন আমরা কোরআন ও সাহি হাদিসের আলোকে এ তাওহেদের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি যাতে আমরা আল্লাহ সবহানা হওয়াটা আলার তাও হেদ বা একত্রবাদের উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারি এবং তাওহেদ বিধ্বংসী বিষয় যেটি মুহূর্তের মধ্যে মানুষের ইমান এবং অতীতের সব আবাদতগুলিকে নষ্ট করে দিতে পারে এমন ভয়াবহ অপরাধ তা তাহলে শের তা থেকে যেন আমরা বিরত থাকতে পারি সে শের থেকে যেন আমরা বাঁচতে পারি আসুন আমরা সেই লক্ষ্যেই তাও হেদের বিষয়গুলি সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনে সেগুলি উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমরা সাতাইশতম দার্শে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেটি আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম তার জীবনে বহুবার বহু সময়ে এমনকি তখন তিনি মৃত্যুসজ্জায় শায়িত পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন সেই বিদায়ী মুহূর্তেও তার উম্মতকে তিনি কঠিনভাবে সতর্ক করেছেন যেন কোনো কবরকে কখনো মসজিদে পরিণত না করা হয় কোনো কবরকে মসজিদে পরিণত করা এর অর্থ সম্পর্কে আমরা বুঝেছি আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এক হাদিসে বলেছেন অন্যান্য নবীদের চেয়ে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে বেশ কতকগুলি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন মর্যাদা দান করেছেন তার মধ্যে একটি হল অন্যান্য নবীদের সময় সলাত আদায়ের জন্য নির্দিষ্ট যে স্থানগুলি ছিল শুধু সেই নির্দিষ্ট স্থানে গিয়েই সলাত আদায় করতে হতো যেখানে সেখানে সময় হয়ে গেলেই সলাত আদায় করার কোনো সুযোগ ছিল না কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লি হুসাল্লাম এর জন্য এবং নবীর উম্মতের জন্য আল্লাহ রাবুলি আলমিন বিশেষভাবে বিষয়টিকে খুব সহজ করে দিয়েছেন তাই আল্লাহ রাসুল সালাম বলেন আল আরদু আমার জন্য পৃথিবীর সকল ভূখণ্ডই যেন মসজিদ এবং পবিত্রতা অর্জনের মাধ্যম হিসাবে আল্লাহ বলে আলমিন তৈরি করে দিয়েছেন সুহান পৃথিবীর সকল জায়গায় যেখানেই সালাতের সময় হয়ে যাবে যদি ওই জায়গায় কোনো নাপাকি না থাকে তাহলে সেখানেই আমরা সালাত আদায় করতে পারি আমাদের জন্য এমন সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই যে মসজিদে না আসলে আর কোথাও সালাত আদায় করার জায়গা সুযোগ নেই জায়গা নেই বা করা যাবে না হবে না এমন নয় বরং আল্লাহ রাবুলে আমাদের জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি কোথাও মরুভূমিতে থাকে যেখানে আশপাশে কোনো মসজিদ নেই তাহলে সেখানেই হলো তার মসজিদ সেখানেই তার সালাত আদায়ের জায়গা সেখানেই সময় হয়ে গেলে তিনি সালাত আদায় করবেন ঠিক তেমনইভাবে মসজিদাও অত হুড়া মানুষ অনেক সময় হতে পারে তিনি অজু বা পবিত্রতা অর্জনের জন্য তিনি পানি পাচ্ছেন না তখন সেই পবিত্রতা অর্জনের জন্য আরেকটি বিকল্প মাধ্যম আল্লাহ রাবুলি আয়মিন মোহাম্মদ সাল্লি হুসাল্লাম এবং তার উন্মতের জন্য দিয়েছেন সেটি হলো মাটি এ মাটি দ্বারা আমরা হয়তো কখনো পানি পাব না না পেলে বিকল্প হিসেবে মাটি দিয়ে তাইম করে আমরা পবিত্রতা অর্জন করতে পারি অথবা কখনো পানি থাকলেও কিন্তু পানি ব্যবহার করতে অক্ষম পানি ব্যবহার করলে হয়তো অসুস্থতা বেড়ে যেতে পারে বা আরও কোনো সমস্যা হতে পারে এমত অবস্থায় পবিত্রতা অর্জনের জন্য মাধ্যম হিসাবে বিকল্প মাধ্যম হিসাবে আল্লাহ রব আলমিন আমাদের জন্য এ উম্মাতি মোহাম্মদের জন্য দান করেছেন সেটি হলো মাটি পৃথিবীর মাটি প্রিয় বন্ধুরা মূলত এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি এই বিষয়টি এই যে যে জায়গায় সলাত আদায় করা যায় সেটারই নাম হলো মসজিদ যে জায়গাতেই সেজদা দেওয়া যায় সেই জায়গাটির নামই হলো মসজিদ কতগুলি এমন জায়গা রয়েছে যে জায়গাগুলি শুধু মসজিদের জন্যই সেটিকে রেজিস্ট্রি করে দেওয়া হয় মসজিদের জন্য সেটিকে ওয়াকফ করে দেওয়া হয় যার জন্য সেই জায়গা অন্য কোনো ব্যবহার করা ঠিক হয় না শুধু মসজিদ সলাতের জন্য ওটাকে নির্দিষ্ট করা হয় আর এছাড়া গোটা পৃথিবী যদি সেই জায়গাটা পবিত্র থাকে তাহলে সেটা সবসময় আমার সেজদার জন্য উপযুক্ত জায়গা সব সময় আমার সলাত আদায়ের জন্য উপযুক্ত জায়গা তবে ইসলামে কতগুলি জায়গা রয়েছে যে জায়গাগুলি সেখানে পবিত্র হলেও অন্য কারণে সে জায়গাটিকে সেজদার স্থান হিসাবে নির্ধারণ করা নিষিদ্ধ করা হয়েছে কারণ সেজদা দেব আমরা আল্লাহ কাছেই তার জন্যই কোনো মখলুকের জন্য সেজদা হতে পারে না আল্লাহ রাবুল আলমিন ব্যতীত অন্য দ্বিতীয় কারোর জন্য সেজদা হতে পারে না এ প্রসঙ্গে কোরআন এবং হাদিসে অসংখ্য বর্ণনা এসেছে আমরা যা অনেক সময় অনেকগুলি শুনেছি তো বিশেষ করে কবর যেখানে দেওয়া হয় সেখানে যদি কেউ সেজদার স্থান বানায় নেয় তাহলে সেখানে আশঙ্কা থাকে এই যে আমার এই সেজদা দিচ্ছি কার জন্য কবরে সাহিত ব্যক্তির জন্য না এই সেজদা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের জন্য এ একটা আশঙ্কা সেখানে সৃষ্টি হয়ে যায় হয়তোবা এমনও হতে পারে আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমি এই সেজদা দিচ্ছি আল্লাহর জন্য কিন্তু দূর থেকে আরেকজন মানুষ যখন আমাকে দেখে তিনি হয়তো মনে করবেন যে আমি এই কবরে সাহিত ব্যক্তির কাছেই যেন আমি শেষদায় পড়ে গেছি এ একটি তার মাঝে একটি ভাব তার মাঝে একটি ধারণা বা চিন্তা সৃষ্টি হতে পারে এজন্যই কবরের কাছে সেজদা সম্পূর্ণভাবে ইসলাম নিষেধ করে দিয়েছে তাই কবরকে কখনো সেজদার স্থান হিসেবে গ্রহণ করা ইসলামে অনুমতি দেওয়া হয়নি বরং আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তিনি তার মৃত্যুর পূর্ব মুহূর্তেও বারবার সতর্ক করেছেন সাহাবাই কেরমদেরকে খুব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যেন তার কবরকে কখনো সেজদার স্থান হিসাবে গ্রহণ না করা হয় প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যারা কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করে নিয়েছেন তাদের জন্য খুবই অভিসম্পাত বা লানত বর্ষণ করেছেন শেষে আরেকটি হাদিস আসছে যেটি মুসনাদে আহমদে এসেছে এবং হাদিসটি সহি সনাদে প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইন্না মিন সেরার ইন্না সিমান চৌধুরী কুহুম উসা আহ ওয়াহুম আহয়া ওয়ল্লাদীন ইয়েত্তাফিদু আল কবুর পৃথিবীর বুকে সর্বনিকৃষ্ট মানুষ হলো তারা যাদের মাঝে কেয়ামত প্রতিষ্ঠিত হবে মানে কেয়ামত পৃথিবীতে ভালো মানুষ থাকতে কেয়ামত কখনো প্রতিষ্ঠিত হবে না তাহলে কেয়ামত ওই সময় প্রতিষ্ঠিত হবে যখন পৃথিবীর বুকে যারা থাকবে তারা সবাই নিকৃষ্ট খারাপ মানুষ খারাপ আচরণের খারাপ চরিত্রের মানুষ এজন্য অন্য হাদিসেও এসেছে যে যখন কেয়ামত প্রতিষ্ঠিত হবে তখন পৃথিবীতে এমন কোন মানুষও পাওয়া যাবে না যার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হবে মানে সকলেই খারাপ মানুষ তাই আল্লাহ রাসুল বলছেন কেমন প্রতিষ্ঠিত হওয়ার সময় যে সমস্ত মানুষেরা জীবিত থাকবে এরা হলো খারাপ শ্রেণীর মানুষ ভালো মানুষ কেউ থাকবে না সেই সময় আর আরো নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ কারা কবুরা মাসাজিদ যারা কবরগুলিকে মসজিদে পরিণত করেছে কবরগুলিকে শেষদার স্থান হিসাবে পরিণত করে নিয়েছে কবরগুলিকে আল্লাহর এবাদতের স্থান হিসাবে নির্ধারণ করে নিয়েছে যারা এরাও হলো শেষদার স্থান হিসাবে নির্ধারণ করে নেওয়াই মানেই হলো সেগুলিকে শেরকের কেন্দ্র হিসাবে তৈরি করে নেওয়া আর যেই শেরকের কারণে আল্লাহ সুবাহ মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং তার জন্য জান্নাতকে হারাম করে দেন আর জাহান্নামকেই নির্ধারণ করে দেন নির্ধারিত স্থান হিসেবে তার জন্য ঠিক করে দেন তাই আসুন এ অধ্যায় আমরা কতগুলি শিক্ষণীয় বিষয় পেয়েছি যেগুলি লেখক রাহিমাহল্লাহ তিনি সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন প্রথম হলো মাদাক আর রসুল সাল্লাহু আলাইহি হুসাল্লাম ফি মান বেনা মসজিদান ইয়া আবদুল্লাহ ফি হে আইন দ্য কবরে রাজ্উলিন সোআলি ওয়ালাউ সেহেদ নিয়াচুল ফাইল শিক্ষা একটি পাচ্ছিয়াম রে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হোসাল্লাম সেই নাসারা খ্রিস্টানদের যে অবস্থাটা তুলে ধরলেন তাহলে তাদের মাঝে যদি সৎ ব্যক্তি যখন ব্যক্তিরা মারা যেত তারা সেই নেককার ব্যক্তির কবরটাকে মসজিদে তৈরি করে নিত নিত করে এখন এখানে কেউ যদি বলে যে আল্লাহর নিতাল্লাম অন্য হাদিসে বলেছেন যে মসজিদ তৈরি করা মসজিদ বানানো এটা তো একটা বিরাট সবের কাজ কোনো সন্দেহ নাই মসজিদ বানানো বিরাট সবের কাজ কিন্তু মসজিদটাকে বানাতে হবে তার যথাস্থানে মসজিদ যদি এমন স্থানে বানাই যেখানে বানাতে গেলে সোয়াবের জায়গায় গোনা হবে মানুষ আল্লাহর এবাদতের জায়গায় শেরকে লিপ্ত হয়ে যাবে এমন জায়গায় যদি মসজিদ বানিয়ে দেই। মানুষের শেরকের একটা আড্ডাখানা তৈরি করে দেই কেন্দ্র তৈরি করে দেই তাহলে সেই মসজিদ দিয়ে কিন্তু আবার সোয়াব পাওয়া যাবে না বরং সেটা গোনা হবে অন্যভাবে তাই আমরা বলছি যে যদিও সেখানে মসজিদ তৈরি করার নিয়ত কারো ভালো থাকে কিন্তু আসলে নিয়ত ভালো ঠিকই কিন্তু তার বিষয়টা অন্য পর্যায়ে যেটিকে বলা হয় হিতে বিপরীত হয়ে যাওয়া তাই সেই পর্যায়ে তার বিষয়টি চলে গেছে এই জন্য সেটি কখনো ঠিক হবে না প্রিয় বন্ধুরা একটু বিরতি নিতে যাচ্ছে এ পর্যায়ে বিরতির পরে আবার আমরা ফিরে আসব। আমাদের এই গুরুত্বপূর্ণ দর্শের বাকি অংশ ইনশাআল্লাহ আমরা সম্পন্ন করবো আসসালাম আলাইকুমতুল্লাহ ওবার হাম্মদ সাল্লাহু আলহ্লামের মণিমুক আবু হুরাইরা রাজি আনহু ও আবু সাইদ হুদরি রাজি আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ্লাম বলেছেন মুসলিমদের প্রতি পৌঁছে না কোনো বিপদ কোনো রোগ কোনো ভাবনা কোনো চিন্তা কোনো কষ্ট বা কোনো দুঃখ এমনকি ফোটে না তার শরীরে কোনো কাঁটা যার দ্বারা তার গোনাসমূহ আল্লাহ মাফ করেন না

The Place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died right, for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to right. be wrong. Khun, Dr. Ja প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় সমানতা অপরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ বাহানুয়া তালা ব্যবস্থা ড্রিশালী সব আলোচনা এখানে চলে মালিক আলম সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমরা গুরুত্ব সহকারে একটি বিষয়কে ভালোভাবে শুনছিলাম সে বিষয়টি হচ্ছে যে কবরকে কেন্দ্র করে আবাদতের স্থান তৈরি করে নেওয়া কবর কেন্দ্রিক সেটি এবাদত হয় সেটি সালাতের জন্য বা সেজদার জন্য হতে পারে অথবা হতে পারে অন্য কোরবানি করার জন্য অথবা দোয়া বা ইত্যাদি বিভিন্ন হিসাবে সেই কবরকে নির্ধারণ করে নেওয়া সেটি ইসলামে কঠিনভাবে সতর্ক করা হয়েছে কারণ এবাদতের স্থান নির্দিষ্ট স্থান হলো মসজিদ এবাদতের স্থান কখনো কবর নয় এজন্য ইসলামেও কবরস্থানে সলা আদায় করা নিষেধ এ পর্যায়ে আসি আমরা আরেকটি অধ্যায় আসছি যে অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লেখক রাহেমহল্লা এ অধ্যায় তিনি বেঁধেছেন বাবু মাজা আন্নাল গুলু ফি কবুর ইসালহীন ইসাইহা আউসান মিন্দুনিল্লাহ ওয়াসান আউসান একটি শব্দ আউসান শব্দের অর্থ আউসান শব্দটি বহু বচন এক বচন হলো ওয়াসান ওয়াসান বলা হয় এমন প্রতিমা যেই প্রতিমার আল্লাহকে বাদ দিয়ে যেই প্রতিমার আবাদত করা হয় তাকে ওয়াসান বলা হয় তা আল্লাহকে বাদ দিয়ে যার আবাদত করা হয় হতে পারে সেটি ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে কোন স্থান হতে পারে কোন বৃক্ষ পাথর ইত্যাদি সেই সবগুলিকে বলা হয় ওয়াসান তাই লেখক রাজিমহল্লা এখানে অধ্যায় বেঁধেছেন বাবু মা যা আন্নাল কলু ওয়াফি কবুর ইসয়ালেহিন ইস ইউরোহা আউসানতুরবাদু মিন্দুন ইল্লাহ নেক্কার ব্যক্তি যারা অলিয়া অলিয়া ব্যক্তি যারা বা বুজুর্গ ব্যক্তি যারা সৎ ব্যক্তি যারা ধার্মিক ব্যক্তি যারা সেই নেককার ব্যক্তির কবরগুলিকে কেন্দ্র করে যখন এমন বাড়াবাড়ি করা হয় বাড়াবাড়ি মানুষকে এমন পর্যায়ে পৌঁছায় দেয় যে আল্লাহর এবাদত বাদ দিয়ে তখন কবরের আবাদত শুরু হয়ে যায় যেই বাড়াবাড়ি অতিরঞ্জিতটা এমন পর্যায়ে পৌঁছায় দেয় যে আল্লাহ সুবাহ আল্লাহর আবাদত বাদ দিয়ে তখন সেই কবরের আবাদত শুরু হয়ে যায় অনুরব প্রার্থনা দোয়া করার ক্ষেত্রেও দোয়া মানুষ করবে কার কাছে মানুষ দোয়া করবে একমাত্র আল্লাহ সুভান হওয়া তাল্লার কাছে কিন্তু মানুষের মাঝে যখন সেই নেককার সৎ ব্যক্তিদের ব্যাপারে বাড়াবাড়ি সৃষ্টি হয়ে যায় অতিরঞ্জিত আমরা যখন সীমা লঙ্ঘন করে ফেলি তখন দেখা যায় যে অনেক ব্যক্তি অজ্ঞতাবশত অজানার কারণে বা তার ভুল ধারণা থাকার কারণে সে ওই মৃত ব্যক্তির কাছে গিয়ে চাইতে শুরু করে যে বাবা আপনি আমাকে এই করে দেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ আকবার অথচ এই মৃত ব্যক্তি একজন জীবিত মানুষ তিনিও তো একজন মানুষকে উদ্ধার করার ক্ষমতা রাখেন না যেগুলি ক্ষেত্রে একমাত্র আল্লাহ শুহান হতালা ছাড়া যেমন আল্লাহ র ব্লাহ আলামিন স্বয়ং রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ আব্লাহিন বলছেন কোল্লা আম্লিকুলী নাফসি নাফা আউ আলা আদররা ইল্লাহ মা শাহ আল্লাহ হে রাসূল তুমি বলে দাও কি বলে দাও লা আম্ লিকুলি নাফসি নাফা আউয়ালা দররা আমি আমার নিজের জন্যও কোনো উপকার ও ক্ষতি করার অধিকার রাখি না নিজের কোন উপকার ও ক্ষতির মালিক আমি না ইল্লা মাশা আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড়া আমি নিজেও নিজের অধিকার রাখি না আল্লাহ রাবুল্লাহ আলামিন যদি আমার ক্ষতি রেখে থাকেন তাহলে আমার ক্ষতি হবে আমি সেটাকে ঠেকানোর মতো আমার ক্ষমতা নেই স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিন এ কথা বলান তাহলে যারা রাসুল নন সাধারণ হয়তো দিনদার পরিষ্কার মানুষ তাদের বিষয়টা কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের চেয়ে তারা আরো বেশি ক্ষমতাশীল হয়ে গেলেন যে তারা মানুষের জীবনের কল্যাণ অকল্যাণের মালিক তারা তারা দিতে পারবেন আর এটা আল্লাহ রসুল সাল্লাম জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় যদি এভাবে আল্লাহ বলান তাহলে যারা আজকে সেই নন এবং তারা জীবিত না মৃত্যু মৃতবরণের পর নিজের বিষয় নিয়ে তো তারা এখন ব্যস্ত কিন্তু তাদের কাছে যখন মানুষ গিয়ে ধর্ণা দিচ্ছে তাদের কাছে গিয়ে মানুষ নিজেকে যেন অর্পণ করছে সমর্পণ করছে যে আমার ভাগ্য বা আমার কল্যাণ অকল্যাণের মালিক যেন আপনি আপনি আমার এগুলিকে পরিবর্তন করুন বা আমার এই জীবনে মুক্তি দেন বা আমার এই সন্তান দেন বা আমার এই ব্যবসা বাণিজ্যে উন্নতি বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি যখন এভাবে উপস্থাপন করা হয় সেই মৃত নেককার ব্যক্তির কাছে সে এটাই যেন এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটি হচ্ছে আল্লাহ আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই সদ নেককার ব্যক্তির যেন এবাদতে পরিণত হয়ে যায় প্রিয় বন্ধুরা যদি এভাবেই পরিণত হয় আল্লাহর আবাদত বাদ দিয়ে মাখলুকের আবাদত যদি শুরু হয়ে যায় তাহলে এর নামেই হল শেরক এটাই হলো জঘন্যতম ইসলামের সবচেয়ে বড় অপরাধ লেখক রাহেমহল্লা এই জন্য এক্ষেত্রে এ অধ্যায় বেঁধেছেন যে মানুষ নেককার ব্যক্তিদের কবরকে কেন্দ্র করে বা নেককার ব্যক্তিদেরকে কেন্দ্র করে এমন অতিরঞ্জিত ও সীমালঙ্ঘনে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত বাদ দিয়ে আল্লাহর কাছে সেজদা দেওয়া বাদ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা বাদ দিয়ে আল্লাহর কাছে কাটা বাদ দিয়ে আল্লাহর কাছে আবেদন নিবেদন বাদ দিয়ে মৃত ব্যক্তির কাছে আবেদন নিবেদন শুরু হয়ে যায় মৃত ব্যক্তির কাছে সব কিছু মানুষ যেন নিজের আবেদন নিবেদন পেশ করতে চায় লেখক রহম্লা এ অধ্যায় বেঁধে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন এবং একটি আয়াত নিয়ে এসেছেন হাদিস যেটি হয়তো আমরা শুনেছি আগেও আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন আল্লাহ্মেলা তাজা আলকাবরি ওয়াস অ্যান অ্যান ইওর বাজ আল্লাহরাসুল সাল্লাল্লাহ হসলাম তিনি জীবদ্দশায় আমরা এর আগে শুনেছি যে তিনি সাহাবীদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহ হইসলামের কবরকে যেন কি না করে মসজিদ পরিণত না করে আবার এটা তৈরি করেছেন সাহাবীদেরকে কঠোরভাবে সতর্ক করেছেন এবং তিনি নিজেও আল্লাহ আক্বলা আলমিনের কাছে দোয়া করেছেন তিনি এভাবে দোয়া করেছেন আল্লাহ্মে আলা তাজা আলকাবরী

তাদের প্রতি আল্লাহ রাবুল্লাহ আলমিন খুব ক্রোধান্বিত হন এরপরে আরো একটি বর্ণনা এসেছে ওয়ালি ইবনে জারিন বেসানাদিহি আন সুফিয়ান আন মনসুর আন মুজাহিদ আফারা উজ্জা আল্লাহ রবুল্লা আলমিন সুরা নাজাবের উনিশ নম্বর আয়াতে বলছেন তোমরা কি লাত এবং উজ্জা তাদের সম্পর্কে কিছু জানো লাত উজ্জা এখানে দুটি ব্যক্তি ছিলেন তারা লাত এমন একজন ব্যক্তি যার ব্যাখ্যা আসছে যে আলা লাত এমন একজন একটি ব্যক্তি ছিলেন প্রকৃতপক্ষে যিনি মক্কার মানুষ ছিলেন তো মক্কায় বিভিন্ন এলাকা থেকে মানুষেরা যখন হজ করতে যেত এই ব্যক্তি তিনি কি করতেন একজন ভালো মানুষ ছিলেন তিনি সব হাজিদেরকে তিনি তার আপ্যায়ন করাতেন তাদেরকে ছাতু তৈরি করে তাদেরকে খাওয়াতেন এই জন্যই লাতুত শব্দ থেকে অর্থ হলো ছাতু তৈরি করা তাই তার লাত বলেই তিনি এখন পরিচিতি লাভ করেছেন অর্থাৎ ছাতু তৈরি করে তিনি হাজিদেরকে বিশেষভাবে আপ্যায়ন করতেন মানে তিনি ভালো মানুষ ছিলেন কিন্তু পর্যায়ক্রমে কি হয় এ মানুষ যখন তিনি মারা যান মারা গেলে তার কবর দেওয়া হয় তাকে মক্কা থেকে তয়েফ এর মাঝামাঝি একটি স্থানে সেখানে তাকে কবর দেওয়া হয় এ জায়গায় কবর দেওয়া হলে মানুষেরা তিনি যেহেতু জীবদ্দশায় ভালো মানুষ ছিলেন সবাইকে তিনি মেহমানদারি করাতেন বিশেষ করে যারা হজে আসতেন তাদেরকে আপ্যায়ন করাতেন এজন্য এখন তার মৃত্যুর পরে মানুষেরা সেখানে গিয়ে তার কবরের কাছে গিয়ে আকাফু আইন্দা কবরিহা হা কবরের কাছে গিয়ে সেখানে নীরবতা পালন করত তাকে শ্রদ্ধা জানাত পর্যায়ক্রমে পরবর্তীতে মানুষ তার কাছে গিয়ে তখন আবেদন নিবেদন করা শুরু করে দিয়েছে যে আপনি আমাদেরকে তাহলে এই মুক্তি করুন বা এই বিপদ থেকে উদ্ধার করুন বা এই ইত্যাদি ইত্যাদি এগুলি যেটা পরবর্তীতে সেখানে আরও একটি পাথর বা একটা প্রতিমা তার তার প্রতিকৃতি তৈরি করা হয় একটা পাথর দিয়ে দিয়ে তারপর মানুষেরা সেই পাথরের কাছে তার কবরের কাছে গিয়ে সেখানে ধর্না দিত মক্কা বিজয়ের পরে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম নির্দেশ দেন এক সাহাবিকে সেগুলিকে সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য তারপর সেগুলিকে নষ্ট করে দেওয়া হয় আর লজ্জা এটাও ঠিক সেরকম একটা খেজুরের বৃক্ষ ছিল খেজুরের গাছ কান্ডটা সেখানে আরেকজন মেয়ে মানুষ সে জিন এর নিয়ে বা জিনের তা জিনকে তাবে করে সেখানে থাকতো এবং বিভিন্ন রকমের জাদু বা ইত্যাদি করত আর মানুষেরা তার কাছে গিয়ে সেখানে আশ্রয় নিত এবং মানুষ মনে করত যে এই হলো সব কিছু করার মালিক তার কাছে গিয়ে সেভাবে মানুষ ধর্ণা দিত সেভাবে গিয়ে মানুষ তাদের আবেদন নিবেদন পূরণ পূরণের জন্য তার কাছে বিভিন্ন রকমের বিষয়ে তারা সম্মুখীন হতো সেই এবং বিষয়টি তুলে ধরেছেন এখানে লেখক রাহমা তিনি এখানে নিয়ে এসেছেন এই জন্যই যে সেই তারা দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে তাদের মৃত্যুর পরে তাদের কবরগুলিকে গুলিকে এমন ভাবে গ্রহণ করে নেওয়া হয়েছে যে মানুষই মনে করতো পরে যে এরাই হয়তো বোধে কল্যাণ

তাদের জন্য আল্লাহ রাসুল সাল্লাম লানত বর্ষণ করেছেন তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং আরো লানত বর্ষণ করেছেন ওয়াল মুতিনা আলাইহা আল মাসাজিদ ও সুরুজ যারা কবরগুলিকে মসজিদে পরিণত করে নিয়েছে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম অভিশাপ দিয়েছেন ওয়া সুরুজ এবং যারা কবরে বাতি জ্বালায় তাদের উপর লানত প্রিয় বন্ধুরা আসুন এখানে একটি বিষয় যে কবর জিয়ারতের বিষয় আল্লাহরা রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন যে যারা যেই মেয়েরা কবর জিয়ারত করে তাদের উপর লা তাহলে মেয়েদের কবর জিয়ারতের বিষয়টি কী আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহাইসাল্লাম বলেন শহী মুসলিমের হাদিস তিনি বলেন খুং টু নাহাই টুকুমাং জিয়ারতিল কবরে ফাজু রুহা ফাইন নাহা তুজাকীর কুমাল আখেরা ওক মাকাল নবিসাল্লাহসাল্লাম রসুল সাল্লাহসাল্লাম বলেন যে আমি প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম অতঃপর পরবর্তীতে সেই কবর জিয়ারতের অনুমতি দিয়েছি এখন তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে মানুষকে আখেরাতের কথা স্মরণ করে দেয় যখন একজন মানুষ কবর জিয়ারতের জন্য যায় কবরের কাছে দাঁড়ায় কবর দেখলেই নিজের মাঝেও একটা সেই ধরনের ভাব আসে যায় যে আমাকেও তো এ কবরে যেতে হবে আমাকেও তো সে আখেরাত মুখী হতে হবে তো এ কবর জিয়ারত সাধারণত তিন ধরনের হতে পারে একটা হলো কবর জিয়ারত শেরকি একটা হলো কবর জিয়ারত বেদায়াতি আর একটা হলো কবর জিয়ারত সুন্নতি সন্ন্যাতি পর্যায়ে জিয়ারত হলো সাধারণত মানুষ যাবে গিয়ে কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে বহুদূর সে সফর করবে না বরং কোনো জায়গায় গেছে সেখানে যদি কবরস্থান থাকে নিজেদের ব্যক্তি হোক বা ইত্যাদি হোক সেখানে গিয়ে কবর জিয়ারত করতে পারে প্রিয় বন্ধুরা আজকে আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মানুষ তো আদম সন্তান বা এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে তোমার পাপ ঘটে যাবে কিন্তু আমি হই এটা ঈমানই করতে মানে কোন জীবন যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক বেন ইউসুফ হাসান বিন আব্বাস ও বেন বিন محسن আকরামুল জমান বিন আব্দুল সালাম আব্দুল্লাহ জাহাঙ্গীর هارুন হোসেনের উপস্থাপনায়

Dialogue, dialogue, dialogue. Discussion. Discussion. discussion debate, debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Rebuttal, conclusion. conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dehun. Shommukshamore. Kal Rat Notai Apunoshamprochar. Shakal Shari Bangladeshi. Peace TV Banglai. অরপ এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন আল্লার পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলব অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়